কৃষি খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে এই যে আপনারা একটা ওষুধ দেখতে পাচ্ছেন, ওষুধটার নাম হচ্ছে টাক। এই ওষুধটা কোন কাজে ব্যবহার হবে? আপনাদের বাড়ির আশেপাশে আঙিনায় যদি বন জঙ্গল লতা পাতা থাকে তাহলে সেখানে অনেক সাপ পোক থাকবে, তো আপনারা এই ওষুধটি সেখানে যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের সেখানে বন জঙ্গলগুলো পুড়িয়ে একবারে পরিষ্কার হয়ে যাবে। তো এটা কিভাবে মিশ্রিত করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটার দাম হচ্ছে আপনার এখানে লেখা নাই, তবে 60 টাকা দাম হবে, এটার 60 টাকা দিয়ে আমি আনছি। তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। তো কিভাবে এটাকে মিশ্রিত করবেন সেটা আমি আপনাকে দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, বেশ সুন্দরভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে এই যে একটা ড্র্যাম দেখতেছেন, এখানে কয় লিটার ধরে, যাই হোক 10 লিটার হবে আনুমানিক। তো 10 লিটার, 10 লিটারের ভিতরে এটা ঢেলে দিতে হবে। হ্যাঁ ঢেলে দাও, 10 লিটারের ভিতরে এটা ঢেলে দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ঝাঁকিয়ে নিতে নিতে হবে, মানে মিশ্রিত করতে হবে ঝাঁকিয়ে। তো এটাকে পুরো এটার ভিতর ঢেলে দিতে হবে। এই যে দেখেন ঢুকাই দিই, ঢুকাই দিয়ে তারপর আবার রাখি দিই, সাবধানে রাখি দিই যাতে সই মুই না ঢোকে। আবার নেই, মুটকি মুটকিটা একটু লাগাই নে, আবার এটার ভিতরে দে। প্রিয় ভিউয়ার্স, তারপর আপনাকে যে কাজটি করতে হবে এটা এইটার মুটকি আটকাই দিতে হবে। আপনারা ওষুধটার আবার আরেকবার দেখে রাখেন, এই ওষুধটা হচ্ছে কি লেখা, টাক টাক, এই যে 20, ঠিক আছে। এই যে এটা আপনারা 100 মিলি, এই যে দেখেন ভালোভাবে ওষুধটা দেখে রাখেন, এটা পালাইছেন নাই তো। তারপরে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এই একটা ঝাঁকি দাও, এভাবে ঝাঁকি দাও। এটাকে ঝাঁকি দিলে কি হবে, আপনার পুরো ওষুধটা কিন্তু আপনার মিশ্রিত হয়ে যাবে, ঠিক আছে। এভাবে ঝাঁকাই নিতে হবে। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন যে মুখ বাঁধা হয়েছে, তো এভাবে কিন্তু আপনি মুখ আপনার নাক মুখ এভাবে একটা গামছা দিয়ে সুন্দরভাবে বাঁধে নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে আপনি ঘাড়ে বাঁধাতে হবে, ব্যাস। হ্যাঁ, তো আমি আমার আশে বাড়ির আঙিনায় যে জঙ্গলটা আছে সেখানে আমি যাব। তো সেখানে আপনাদেরকে নিয়ে দেখাই যে কিভাবে মারতে হবে। তো এই যে এখান থেকে শুরু করব। তো আপনাকে এখানে এই যে সুইচ আছে, এই সুইচটা কিন্তু অন করে নিতে হবে। চাপে ধরো, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এখন মারা শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের বাড়ির আঙিনায় যদি এরকম বন জঙ্গল থাকে তাহলে আপনারা সেখানে এটাকে বেশি না বেশি এত বেশি না কোনোরকম, খালি দেখা যাচ্ছে যে ওইটার পদ্মে একটু যা যাবে সুন্দর মতো, এই যে এই যে এই জায়গাতে, এই জায়গাতে সুন্দর মতো দিতে হবে, কোনো জায়গায় বাদ যাবে না। চাপে দাও, চাপে দাও, গাইস কাটা ফুটে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে
প্রয়োগ করা হচ্ছে। আপনাকে যে কাজটি করতে হবে এটাকে খালি ভিজায় দিতে হবে, ঠিক আছে। দেখবেন যে তারপরে কিন্তু আপনার এই সম্পূর্ণ জঙ্গলটা কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে, ময়রে আপনার পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনারা এটাকে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার অনেক এইগুলো যদি আমি পরিষ্কার করতাম তাহলে কিন্তু আপনার অনেক আমার একটু পরিশ্রম হতো, টাকা খরচ হতো। আমি শুধুমাত্র ওষুধটা দিয়ে দিচ্ছি, তাতে এখানে আমার এগুলো মইরে পরিষ্কার হয়ে যাবে একবারে। এই গুড়াতে গুড়ার ভিতরে ঢুকাই দেয় সেখানে, এই গুড়ার ভিতরে ঢুকাই দে গাছের গুড়ায়। হ্যাঁ ভালো ভাই, আম গাছে দেওয়ার দরকার নেই, আম গাছের সাইড দিয়ে সুন্দর মতো যে জায়গাতে জায়গাতে দেওয়া যায়, ওই গর্তের ভিতরে যে কচু গাছ এই জায়গা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। কচু গাছ এই জায়গা দেওয়ার দরকার নাই, এই জায়গায় কচু গাছের এই পাতাগুলো কিন্তু অনেক ভিটামিন, এই পাতাগুলো এই যে ডাইগুলো কিন্তু খাওয়া যায়, ঠিক আছে। তাই এগুলো আমি নষ্ট করব না, এগুলো আমি শুধুমাত্র এই জায়গা ঢুকি দেব, যাতে এই জায়গাতে এই জায়গা দিয়ে দিয়ে দিবি, এই যে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে দিবি, একবারে মইরে সাফ হয়ে যাবে। লেবু গাছের গুড়াই দে গুড়াই দে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। থ্যাংক ইউ।